আসসালামু আলাইকুম, ভোজন বিলাসে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করব চিকেন দোপেঁয়াজা। আমার মনে হয় চিকেনের সবচাইতে বেস্ট রেসিপি হলো এটা। রান্নাটা একদমই সহজ, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। দোপেঁয়াজা করার জন্য এখানে আমি 1 কেজি ওজনের একটি দেশি মুরগি নিয়েছি। আপনি চাইলে অবশ্যই এখানে ফার্মের মুরগিও নিতে পারবেন। মুরগিটাকে রেগুলার সাইজে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। এরপর দিচ্ছি কিছু গরম মশলা। এখানে আছে তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং গোলমরিচ। নেড়েচেড়ে মশলাগুলোকে সুন্দর ঘ্রাণ ছড়ানোর আগ পর্যন্ত ভেজে নিচ্ছি। 1 কাপ নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। এখন এগুলোকে তেলের মধ্যে দিয়ে নরম হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজগুলো নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটাকেও ভেজে নেব যতক্ষণ না এদের কাঁচা গন্ধটা দূর হচ্ছে। এবার 1/2 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া, আর স্বাদ মতো দিচ্ছি লবণ। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন নেড়েচেড়ে মশলাগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। এর মধ্যে মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, আর অবশ্যই একটু পরপর নেড়েচেড়ে দিব, তা না হলে নিচে লেগে যাবে। প্রায় 10 মিনিট পর মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আবারও কিছু রিং আকৃতির পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে পেঁয়াজগুলো দিলে এগুলো একদম গলে না গিয়ে কিছুটা আধা ভাঙা থাকবে। এর ফলে দোপেঁয়াজাটা দেখতে যেমন ভালো লাগবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। দিচ্ছি কিউব করে কেটে নেওয়া 2টি টমেটো। অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, এর ফলে দোপেঁয়াজার স্বাদ অনেকখানি বেড়ে যায়। কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঘ্রাণের জন্য। আবারও সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য এবং গ্রেভিটা মাখামাখা হওয়ার জন্য। আবারও ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিব। আমাদের চিকেন দোপেঁয়াজা প্রায় হয়ে গেছে। নামানোর আগে 1/2 চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখে দিয়ে তারপর সার্ভিং ডিশে নিয়ে নিব। সবচাইতে বেশি স্বাদের চিকেন রান্না করতে চাইলে এই রেসিপিটি ট্রাই করে দেখার অনুরোধ রইল। ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।